Assalamu alaikum everybody, welcome back to Niri TV. Hey guys, I hope you are fine. Today I have given some important sentence in your daily life. Hey guys, if you watch this video carefully and practice, I think you will be able to learn something new. So let's begin. First one is call me tomorrow. Call me tomorrow shabdoti kothay kothay byabohar korben cholen dekhi. Call me tomorrow er meaning hocche আগামীকাল আমাকে ফোন দিও. ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু প্লে কল মি টুমোরো, তুমি যদি খেলতে চাও আমাকে আগামীকাল ফোন দিও. এক্ষেত্রে আপনি বলতে পারেন ওকে আই উইল কল ইউ টুমোরো, ঠিক আছে আমি আগামীকাল তোমাকে ফোন দেব. অ্যানাদার এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ কল মি টুমোরো, তুমি যদি ইংরেজি প্র্যাকটিস করতে চাও আমাকে আগামীকাল ফোন দিও. সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওকে আই উইল কল ইউ টুমোরো, ঠিক আছে আমি আগামীকাল তোমাকে ফোন দেব. এইভাবে আপনি কল মি টুমোরো শব্দটি ইউজ করতে পারেন. নেক্সট হলো কাম উইথ মি. কাম উইথ মি এর মিনিং হচ্ছে আমার সাথে আসুন. কাম উইথ মি শব্দটি কোথায় কোথায় ইউজ করবেন চলেন দেখি. ফর এক্সাম্পল, ডু ইউ নো ওয়ার ইজ কলেজ, তুমি কি জানো কলেজ কোথায়? সে যদি বলে নো, এক্ষেত্রে আপনি বলতে পারেন কাম উইথ মি, আমার সাথে আসুন. অ্যানাদার এক্সাম্পল, ডু ইউ নো ওয়ার ইজ পার্ক, তুমি কি জানো পার্ক কোথায়? সে যদি বলে নো, সেক্ষেত্রে আপনি বলতে পারেন কাম উইথ মি, আমার সাথে আসুন. বন্ধুরা, এইভাবে আপনি কাম উইথ মি শব্দটি ইউজ করতে পারেন. নেক্সট হলো কনগ্রাচুলেশনস. কনগ্রাচুলেশনস শব্দটি কোথায় কোথায় ইউজ করবেন চলেন দেখি. কনগ্রাচুলেশনস শব্দটির অর্থ হচ্ছে অভিনন্দন. ফর এক্সাম্পল, কেউ আপনাকে বলল আই হ্যাভ গটেন জব, আমি চাকরি পেয়েছি, এক্ষেত্রে আপনি বলতে পারেন কনগ্রাচুলেশনস. অ্যানাদার এক্সাম্পল, আই হ্যাভ স্টার্টেড নিউ বিজনেস, আমি নতুন ব্যবসা শুরু করেছি, এক্ষেত্রে আপনি বলতে পারেন কনগ্রাচুলেশনস. বন্ধুরা, এইভাবে আপনি কথায় কথায় কনগ্রাচুলেশনস শব্দটি ইউজ করতে পারেন. হে গাইস, আজকের ক্লাসে আমি দুইটি করে এক্সাম্পল দিয়েছি, তোমরা চেঞ্জ করে করে 20-30টা করে এক্সাম্পল প্র্যাকটিস করবে, তাহলেই খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে. এই গাইস, আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল. আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং সেন্টেন্সগুলো ভালো লেগেছে. যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার করতে ভুলবে না. থ্যাংক ইউ সো মাচ.